কমিটির পাশাপাশি আমিও দাঁড়িয়ে থাকা ভাইদের প্রতি দুঃখ প্রকাশ করছি। আমাদের জায়গা একটু সংকীর্ণ হয়ে যাওয়ায় আপনাদেরকে যথাযথভাবে বসার জায়গা আসলে করে দিতে পারেননি কমিটির ভাইরা, এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। তবে এখানে সামনে এগিয়ে আসলে আর মাঝে মাঝে ফাঁকা জায়গাগুলো পূরণ করে দিলে আমার মনে হয় কিছু মানুষ বসার মতো অবস্থা হবে, এজন্য আপনারা কেউ না দাঁড়িয়ে একটু সামনে আস্তে আস্তে এগিয়ে আসেন। আর আমি তো খুব লম্বা সময় বক্তৃতা করি না, অল্প সময় সুন্দর করে কিছু কথা গুছিয়ে বলার চেষ্টা করব। যারা দাঁড়িয়ে আছেন আমি সম্মানের সাথে বিনয়ের সাথে তাদেরকে বলতে চাই, যেখানে দাঁড়িয়ে আছেন ওখানে বসে যান, তাহলে পরিবেশ সুন্দর হবে। আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরার কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, এই কয়েকটি আয়াত এর আলোকে আপনাদের সামনে আজকে কিছু কথা তুলে ধরবার চেষ্টা করব বিইন্নিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে হিদায়াতের উদ্দেশ্যে আমলের নিয়তে প্রত্যেকটি কথা শোনার তৌফিক দান করে, আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সরাসরি আলোচনায় প্রবেশ করছি। আমি যে সূরার কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি সেই সূরাটির নাম হচ্ছে সূরাতু আল কলম। আমার কথা নিশ্চয়ই আপনারা সবাই শুনেছেন, একটু কষ্ট করে আপনারা জবাব দিবেন যে সূরাটি তেলাওয়াত করেছি, যে সূরার কয়েকটি আয়াত পড়লাম এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল, আরেকবার বলি, আরেকবার বলেন, কলম। কলম তো আপনারা চিনেন, কলম দিয়ে আমরা কি করি, লেখালেখি করি। তো এই সূরার আরো একটা নাম আছে, কলম ছাড়াও এই সূরার আরো একটা নাম আছে, এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুন নুন। আরবি একটা অক্ষর আছে না, নুন, লাম, মিম, তারপরে কোন কোন মুফাসসির বলেছেন এই সূরার আরো একটা নাম হচ্ছে নুন, কারণ নুন দ্বারা এই সূরাটি শুরু হয়েছে, নুন অক্ষর দিয়ে। এজন্য কোন কোন মুফাসসির বলেছেন এই সূরার আরো একটা নাম হচ্ছে সূরাতুন নুন। তাহলে এই সূরার কয়টা নাম আমরা জানতে পেরেছি, দুইটা, একটা নাম জানলাম কলম আর আরেকটা নাম কি, নুন। আমি খুব সংক্ষেপে এই সূরার প্রাথমিক কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করে তারপরে আমরা সূরার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। এই সূরাটি কোরআনুল কারীমের 29 নম্বর পাড়ায় অবস্থিত। সবাই বলেন তো এই সূরাটি কত নম্বর পাড়ায়, 29 নম্বর পাড়ায়। কোরআনুল কারীমে মোট 114টি সূরা রয়েছে, তার মধ্যে আজকের আলোচ্য এই সূরাটি কোরআনুল কারীমের 68 নম্বর সূরা, 68। তাহলে সূরার সিরিয়াল নাম্বার হলো 68। কোরআনুল কারীমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত, কিছু সূরাকে বলা হয় মাক্কিয়া, কিছু সূরাকে বলা হয় মাদানিয়া। যেগুলো মক্কায় নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কিয়া, যেগুলো মদিনায় নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানিয়া। আজকের এই আলোচ্য সূরাটি মক্কায় নাজিল হয়েছে, এই জন্য এই সূরাটিকে বলা হয় সূরাতুম মাক্কিয়া। এই সূরার রুকু সংখ্যা হলো 2, আয়াত সংখ্যা হলো 52। এই হচ্ছে সূরার প্রাথমিক তথ্য যা আপনাদের সাথে শেয়ার করেছি। এবার আপনাদের থেকে একটু সংক্ষেপে আদায় করে নেব, আপনারা একটু জবাব দিবেন সূরার নাম সূরাতুল, আর একটু জোরে বলেন কলম, আরেকটা নাম হচ্ছে নুন, এটা কত নাম্বার পাড়ায়, 29 নম্বর পাড়ায়, সূরার সিরিয়াল নাম্বার 68, মাদানি মাক্কি, মাশাআল্লাহ, এটা মাক্কি সূরা, রুকু সংখ্যা 2, আয়াত সংখ্যা 52, আলহামদুলিল্লাহ। পড়েন এবার চলেন এই সূরাটি আলোচনা আরম্ভ করি। কোন সূরা বা আয়াতের ব্যাখ্যা ভালোভাবে বুঝতে হলে ওই সূরা বা আয়াত নাজিলের পটভূমি, ব্যাকগ্রাউন্ড, যেটাকে আরবিতে বলা হয় সাবাবুন নুজুল, সেটা জানতে হয় কোন পরিস্থিতিতে কোন প্রেক্ষাপটে এটা নাজিল হলো। এই সূরাটি নবীজির কাছে নাজিল হয়েছে এমন একটি পরিস্থিতিতে যখন গোটা মক্কায় নবীজিকে কাফিররা গালিগালাজ আরম্ভ করেছে, নবীজিকে কষ্ট দেওয়া আরম্ভ করেছে, নবীজিকে ঠাট্টা বিদ্রুপ করা আরম্ভ করেছে, ঠিক এই জটিল পরিস্থিতিতে এই সূরাটি নবীজির উপরে নাজিল করেছেন যিনি, তিনি কে? শিশুকাল পেরিয়ে শৈশবকাল, শৈশবকাল শেষ করে যৌবনকাল,
যৌবন কাল শেষ করে নবীজি যখন 40 বছরে চলে আসলেন আল্লাহর হাবিবের কাছে ওহি নাযিল হয়ে গেল ওহি নাযিল হওয়ার আগ পর্যন্ত গোটা মক্কায় নবীজি সকল কাফির মুশরিকদের কাছে ছিলেন চোখের মণি তারা নবীজিকে বড় ভালোবাসত নবীজিকে বড় পছন্দ করত আল্লাহর হাবিবের চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে নবীজিকে তারা আল আমিন উপাধি দিয়েছে তারা বলেছে এই আরবের মধ্যে সবচাইতে সত্যবাদী হলে তুমি আল্লাহর নবীকে তারা এত ভালোবাসত এত পছন্দ করত নবীজির চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে তারা নবীজিকে আদর করেছে মহব্বত করেছে ভালোবাসা দিয়েছে নবীজির স্বচ্ছতা আমানতদারিতায় তারা এত মুগ্ধ ছিল তাদের টাকা পয়সা ধন সম্পদে নেই নবীজির কাছে তারা গচ্ছিত রাখত আমানত রাখত যেই নবীকে 40 বছর পর্যন্ত তারা ভালোবাসা দিয়েছে মহব্বত দিয়েছে সেই নবীকে 40 বছর পরে তারা এবার হঠাৎ করে পাগল বলা আরম্ভ করেছে জাদুকর বলা আরম্ভ করেছে হঠাৎ করে দৃশ্যপটের পরিবর্তন হলো কেন হঠাৎ করে এই চিত্র বদলে গেল কেন তার কারণ হলো 40 বছর থেকে নবীজির উপরে এই কোরআন নাজিল যিনি আরম্ভ করেছেন সবাই জুড়ে বলেন তিনি কি আল্লাহ এই কোরআন যখন নবীজির উপরে নাজিল হওয়া শুরু হয়ে গেল তখন তারা নবীজিকে পাগল বলা আরম্ভ করল নবীজিকে তারা যখন পাগল বলা আরম্ভ করল তখন এই গালির জবাব হিসেবে রব্বুল আলামিন নবীজির কাছে সূরা নাযিল করে ওই গালিটার জবাব দিলেন বললেন নবী গো তারা আপনাকে পাগল বলে আর আমি আপনাকে বলছি আপনি পাগল নন আল্লাহ সূরা কলমের প্রথম দিকের আয়াতগুলো নাযিল করলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন নুন আর কলমের কসম মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন আপনার রবের দয়ায় আপনার রবের নিয়ামতে আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন সুবহানাল্লাহ পড়েন কথাটা কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন নবীজি পাগল নন নবীজি পাগল নন এই কথাটা বলার জন্য আল্লাহ প্রথম আয়াতে নুন এনেছেন এবং কলমের কসম করেছেন আমি কথাটা আবারো রিপিট করছি নবীজি পাগল নন এটা বলার জন্য প্রথম আয়াতে আল্লাহ নুন অক্ষর এনেছেন আর কলমের কসম করেছেন এই সূরার শুরুতেই এসেছে নুন এই নুন অক্ষরটির অনেক রকমের ব্যাখ্যা তাফসিরে এসেছে সংখ্যা গরিষ্ঠ মুফাসসিরিনে কেরাম বলেছেন এটি হচ্ছে হুরুফে মুকাত্তাআত বিচ্ছিন্ন অক্ষর কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে 29টি সূরা আরম্ভ হয়েছে এরকম বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অক্ষর দিয়ে যেগুলোকে বলা হয় হরুফে মুকাত্তাআত কাটা কাটা অক্ষর বিচ্ছিন্ন অক্ষর এই রকম 29টা সূরা শুরু হয়েছে হরুফে মুকাত্তাআত দিয়ে কোন কোন সূরা আরম্ভ হয়েছে এক অক্ষর দিয়ে কোন সূরা আরম্ভ হয়েছে দুই অক্ষর দিয়ে কোন সূরা শুরু হয়েছে তিন অক্ষর দিয়ে কোনটা চারটা দিয়ে কোনটা পাঁচটা দিয়ে আল্লাহু আকবার এগুলো হচ্ছে এক ধরনের মুজিজা এবং এগুলো দিয়ে ইয়াতাহাদ্দা বিহ আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ করেছেন যদি কোরআন মানুষ বানাতে সক্ষম হয় তো এই রকম আমি যেভাবে হরুফে মুকাত্তাআত দিয়ে সূরা আরম্ভ করি সুন্দর করে যেভাবে কোরআন নাযিল করেছি পারলে বানাও আল্লাহু আকবার এক অক্ষর দিয়ে নাযিল হয়েছে এরকম আরো সূরা আছে নুন তো আছে যেমন সূরা কফ কোরআনের 50 নম্বর সূরা কফ ওয়াল কোরআনিল মাজিদ কয় অক্ষর দিয়ে সূরা সাদ আছে এক অক্ষর দিয়ে শুরু হয়েছে সাদ ওয়াল কোরআনি যিকর আছে না দুই অক্ষর দিয়ে নাযিল হয়েছে তাহা হামিম আছে না তিন অক্ষর দিয়ে আমাদের পরিচিত সূরা আলিফ লাম মিম তাসিন মিম আইন সিন কফ আছে না চার অক্ষর দিয়ে আলিফ লাম মিম সাদ আছে না আবার পাঁচ অক্ষর দিয়েও আছে সূরা মারিয়াম
كاف ها يا عين صاد কয়ক্ষর 1 2 3 4 5 5 অক্ষর পর্যন্ত আছে কোরআনুল কারীমে এই রকম বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে মোট কয়টা মাশাআল্লাহ সবাই বলেন কয়টা এই যে 29 টা সূরার শুরুতে হরফে মুকাত্তাআত আসলো এগুলোর অর্থ কি ব্যাখ্যা কি আমরা এগুলো জানি না পৃথিবীর কোনো মুফাসসির জানে না এগুলোর ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখেছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি এগুলোর অর্থ এবং ব্যাখ্যা একমাত্র একজন জানেন জুরে বলেন তিনি কি তো এগুলোর ব্যাখ্যা পৃথিবীর কোনো আলেম জানে না বলে এগুলো আল্লাহর নাজিল করা না নাউজুবিল্লাহ এরকম কি বলা যাবে কথা বলেন বলা যাবে এরকম বলতে পারবেন না তাহলে কি বলবেন কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখরু মুতাশাবিহাত আল্লাহ তাআলা বলছেন তিনি হচ্ছেন সেই সত্তা যিনি আপনার উপরে এই কিতাব নাযিল করেছেন মিনহু আয়াতুম মুহকামাত সেখানের কিছু আয়াত হচ্ছে সুস্পষ্ট এই আয়াতগুলো পড়লে অর্থ এবং ব্যাখ্যা বোঝা যায় হুন্না উম্মুল কিতাব এগুলো হলো কিতাবের বেসিক অংশ মূল অংশ ওয়া উখরু মুতাশাবিহাত আর এই কিতাবের কিছু আয়াত হচ্ছে অস্পষ্ট দুর্বুদ্ধ যেগুলোর অর্থ বোঝা যায় না এখন যেগুলোর অর্থ বোঝা যায় না সেগুলোর ব্যাপারে ঈমানদারের আকীদা কেমন আর বেঈমানের আকীদা হবে কেমন আয়াতের পরের অংশে আল্লাহ বড় সুন্দর করে বললেন রব্বুল আলামিন বললেন فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِهِ وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلَّا আল্লাহ তাআলা বলছেন যাদের অন্তরে বক্রতা রয়েছে ফিতনা তৈরির উদ্দেশ্যে তারা এই অস্পষ্ট দুর্বুদ্ধ আয়াতগুলো ব্যাখ্যার পেছনে লেগে যায় অথচ আল্লাহ বলেছেন ওয়া মা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ এই আয়াতগুলোর ব্যাখ্যা একজন ছাড়া আর কেউ জানে না জোরে বলেন তিনি কে কিন্তু যাদের অন্তরে ঈমান লালন করেছে তারা কি বলে আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বললেন والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب আর যারা জ্ঞানে পরিপক্ক যারা ঈমানদার তারা বলে আমান্না বি এগুলোর উপর আমরা ঈমান এনেছি কারণ হলো কুল্লুম মিন ইনদি রব্বিনা কুরআনের সব কিছু যার তরফ থেকে নাজিল হয়েছে তিনি কে আমরা ঈমানদার এই জন্য আলিফ লাম মিম তা সিন মিম ইয়াসিন এগুলোর অর্থ না বুঝলেও আমরা বলি আমরা এগুলোর উপর ঈমান এনেছি কারণ এগুলো যার তরফ থেকে নাজিল হয়েছে তিনি কে মুফাসসিরগণ বলেছেন নুন এটা হরফে মুকাত্তাআত আবার কোন কোন মুফাসসির বলেছেন নুন এর অর্থ হলো দুয়াত দুয়াত কলম এটা আমার চাচারা বুঝবেন এখনকার ইয়াং জেনারেশনের ছেলেরা বুঝে না কারণ এখন তো তারা আধুনিক যুগের কলম ব্যবহার করে কলমের ভেতরে কালি ঢুকানো আছে কিন্তু একটা সময় ছিল যখন কালি পাত্রে রাখা হতো আর কলম আর
ওই কালি পাত্র থেকে কালি কলমে লাগিয়ে তারপরে লেখা হতো কোন কোন মুফাসসির বলেছেন এখানে পরের অংশে কলমের কথা বলা হয়েছে এজন্য প্রথমে নুন মানে দোয়াত উদ্দেশ্য কেন তারা এটা বলেছেন একটু পরে আপনারা সেটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ কোন কোন মুফাসসির আবার বলেছেন এখানে নুন দিয়ে জান্নুন নুন দিয়ে মাছ উদ্দেশ্য নুন মানে মাছ কারণ কোরআনে কারিমে একজন নবীকে জান্নুন জান বলেন আপনারা জান 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 জান্নুন বলা হয়েছে মানে মাছওয়ালা এই নবীকে আবার কোরআনের অন্য জায়গায় বলা হয়েছে সাহিবুল হুত মাছওয়ালা নবী তার মানে ওই নবী মাছ শিকার করতেন না মাছ ধরতেন বিষয়টা এমন নয় ওই নবী একটা মুসিবতে পড়েছিলেন মাছ তাকে গিলে ফেলেছিল অপশন ক্লু বলে দিলাম বলেন তো নবীর নাম কি মাশাআল্লাহ নাম কি তাকে বলা হয় মাছওয়ালা নুন জান্নুন এটা কোথায় আছে কুরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 87 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়া জান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিযুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন إني كنت من الظالمين الله বলছেন আর শরণ করো জান্নুনের কথা মাছওয়ালা নবীর কথা যখন সে তার কওমের লোকদের উপরে প্রচন্ড রাগান্বিত হয়ে এলাকা ছেড়ে চলে গিয়েছিল ইউনূস নবীকে রব্বুল আলামিন যে এলাকাবাসীর জন্য যে জনপদের জন্য নবী বানিয়ে পাঠিয়েছিলেন তিনি ওই জনপদে দাওয়াতি কাজ করলেন কিন্তু তার জনপদের লোকেরা তার দাওয়াত কবুল করল না দাওয়াত প্রত্যাখ্যান করল ইউনূস আলাইহিস সালাম প্রচন্ডভাবে রাগান্বিত হয়ে গেলেন রাগান্বিত হয়ে তিনি ওই জনপদের কাফিরদেরকে তিন দিনের গজবের আলটিমেটাম দিয়ে এলাকা ছেড়ে চলে গেলেন জুড়ে বলেন কয় দিনের আলটিমেটাম তিন দিনের আলটিমেটাম দিলেন বললেন শোনো আমি তোমাদেরকে দাওয়াত দিলাম দাওয়াত কবুল করলা না আগামী তিন দিনের ভিতরে তোমাদের উপরে গজব নেমে আসবে তোমরা সবাই ধ্বংস হয়ে যাবে তিন দিনের আলটিমেটাম দিয়ে আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম তিনি এলাকা ছেড়ে চলে গেলেন ওই এলাকার লোকেরা দুনিয়া বিষার্থে দুনিয়ার মোহে ইউনূস নবীর দাওয়াত কবুল করে নাই কিন্তু মনে মনে জানতো তিনি হচ্ছেন আল্লাহর নবী কিন্তু ইউনূস নবীর উপরে তারা দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য ঈমান আনে নাই কিন্তু যখন ইউনূস নবী গজবের তিন দিনের আলটিমেটাম দিয়ে এলাকা ছেড়ে চলে গেলেন তখন তারা ভীত বিহ্বল হয়ে পড়ল কারণ তারা ভালোভাবেই জানে নবীদের কথা কখনো মিথ্যা হয় না তিনি যেটা বলে গিয়েছেন সেটা হবেই হবে এর মধ্যে তিন দিনের গজব দিয়ে গজবের আলটিমেটাম দিয়ে ইউনূস নবী যখন চলে গেলেন এরই মধ্যে গজবের আভাস তারা লক্ষ্য করল অবশেষে তারা তাদের নিজেদের ঘরের নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা এমনকি ঘরের পশুপাল নিয়ে ঘর থেকে বের হয়ে জঙ্গলে চলে গেল এরপরে তারা তওবা করল আল্লাহর দয়া কম না বেশি আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে মাফ করে দিলেন তিন দিন চলে গেল কোনো গজব আর আসলো না কারণ আল্লাহ তো মাফ করে দিয়েছেন এজন্য আল্লাহ গজব দেন নাই ইউনূস নবী যখন শুনলেন তিন দিন পরে তার উম্মতের উপরে গজব আসে নাই তিনি এবার চিন্তা করলেন আমি যদি আমার নিজের এলাকায় ফিরে যাই তো আমার এলাকার লোকেরা আমাকে মিথ্যাবাদী মনে করবে আর সেই জামানায় রুসুম ছিল কেউ যদি মিথ্যাবাদী প্রমাণিত হয়ে যায় তো তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো ইউনূস নবী মনে মনে ভাবলেন আমি যদি এলাকায় যাই সবাই আমাকে নবী না বলে মিথ্যাবাদী বলবে এই জন্য আল্লাহর সিদ্ধান্ত আসার অপেক্ষা না করে নিজস্ব ইস্তেহাদের ভিত্তিতে তিনি হিজরতের জন্য রওনা করলেন রওনা করে পথ যেতে যেতে সাগরের তীরে গেলেন সাগরের কিনারে যাওয়ার পরে একটা কিস্তিতে উঠলেন নৌকায় উঠলেন জাহাজে উঠলেন জাহাজে উঠার পরে জাহাজ কিছুক্ষণ চলল চলার পরে নৌকার মাঝি জাহাজের ওই নাবিক বললেন আমাদের এই নৌযানের মধ্যে প্যাসেঞ্জার বেশি হয়ে গিয়েছে যে কোনো একজনকে নামায় দিতে হবে নইলে নৌকা বা কিস্তি ডুবে যাবে কিন্তু কাকে ফেলা হবে কে কাকে এখন নৌকা থেকে ফেলে দেওয়া হবে কার সিদ্ধান্ত কে মানবে এই জন্য লটারি আয়োজনের ব্যবস্থা করা হলো
প্রথমবার লটারির আয়োজন করা হলো ইউনুস নবীর নাম উঠলো দ্বিতীয়বার লটারির আয়োজন করা হলো ইউনুস নবীর নাম উঠলো তৃতীয়বার লটারির আয়োজন করা হলো তৃতীয়বার ইউনুস নবীর নাম উঠলো কিন্তু ইউনুস নবীকে তারা নৌকা থেকে ফেলবে কেমনে ইউনুস নবীর চেহারার দিকে তাকালে নৌকা থেকে ফেলে দিতে আর ইচ্ছে করে না কারণ নবীদের চেহারা সুন্দর কম না বেশি আরো জোরে বলেন সুন্দর কম না বেশি চেহারা কত সুন্দর দেখলেই মায়া লাগে দেখবেন কিছু কিছু মানুষের চেহারা এত মায়া দেখতেই ভালো লাগে আল্লাহওয়ালা মানুষদের চেহারা একটা মায়া থাকে আন্তরিকতা থাকে চেহারা কালো কিন্তু নামাজি মানুষ দেখবেন কালো চেহারার নামাজি মানুষের দিকেও তাকালে ভালো লাগে কিন্তু হারামখোর যারা হারাম পয়সা খায় অন্যায় বিচার করে হারাম উপার্জন করে দেখা যাবে দেখবেন এদের চেহারার মধ্যে হারামের একটা ছাপ থাকে আমার মসজিদের সম্মানিত ইমাম সাহেব মাত্র 12000 14000 15000 টাকা বেতন পান কিন্তু দেখবেন চেহারাটা বড় সুন্দর অন্যদিকে দেখবেন হারামখোর কোটি কোটি টাকা উপার্জন করে বাড়ি আছে গাড়ি আছে এসিও আছে সহায় সম্পদ আছে তারপরেও চেহারাটা দেখতে কেন জানে চুরের মতো লাগে কারণ খায় তো মানুষের মাল জনগণের মাল চুরি কইরা এই জন্য হারামের একটা প্রভাব তার চেহারার মধ্যে আছে না নাই হারামে কোনো আরাম পাওয়া যায় না দেখবেন আলু ভর্তা ডাল ভাত খায় 5 স্টার 7 স্টারে গিয়ে স্যুপ খায় না ভালো ভালো খাবার দাবার মাসে একদিন বছরে দুই তিন দিনও পায় না তারপরেও চেহারায় কত মায়া ডাল খায় ডাল আলু ভর্তা ভাত এগুলোই খায় চেহারা কত সুন্দর এসি গাড়িতে চলে এসি বাড়িতে ঘুমায় আর পয়সা করির অভাব নাই চেহারাটা দেখতে শেষরা চোরের মতো লাগে কারণ খায় মানুষের মাল চুরি কইরা ডাকাতি কইরা এই জন্য চেহারার এই দশা ঠিক কিনা ইউনুস নবীর চেহারার দিকে তাকিয়ে দেখে কি সুন্দর চেহারা নবীদের চেহারা এমনি সুন্দর চেহারার মধ্যে একটা মায়া আছে সেটা দিয়েছেন কি কেমনে তারা ফেলবে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল ফেলতে ইচ্ছে করে না ইউনুস নবী বিষয়টি বুঝতে পারলেন বুঝে তিনি বললেন আমি বুঝতে পারছি আমাকে তোমরা ফেলবা কি ফেলবা না দ্বিধা দ্বন্দ্বে পড়ে গিয়েছো সুতরাং তোমরা আমাকে ফেলার দরকার নাই যেহেতু তিন তিনবার লটারিতে নাম এসেছে আমি নিজেই এখন ঝাঁপ দিব আল্লাহু আকবার নিজেই তিনি ঝাঁপ দিলেন এবার ঝাঁপ দেওয়ার পরে তিনি কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেলেন কোন কোন রেওয়ায়েতে এসেছে ত্রিবিধি অন্ধকারে পড়ে গেলেন একটা অন্ধকার হলো রাতের অন্ধকার দুই নম্বর অন্ধকার হলো সাগরের তলদেশের অন্ধকার তিন নম্বর অন্ধকার হলো মাছের পেটের ভেতরের অন্ধকার বিরাট আকৃতির একটা মাছ ইউনুস নবীকে গিলে ফেললো ইউনুস আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন কঠিন জায়গা এই মহা মুসিবত থেকে আমাকে একজন ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না তিনি কে এই জন্য বিরাট আকৃতির মাছের পেটের ভেতরে ঢুকে যাওয়ার পরে সেখান থেকে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন এই দোয়াটা আমাদের সকলের জানা আছে দোয়ায় ইউনুস আমরা বলে থাকি তিনি তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন তিনি বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিমিন তুমি ছাড়া কোনো ইলাহ নাই তুমি ছাড়া কোনো মাবুদ নাই আমি নিজের উপর জুলুম করে ফেলেছি আমি অন্যায় করে ফেলেছি অবিচার করে ফেলেছি নিজের উপরে রব তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো আমাকে এই মুসিবত থেকে বাঁচাও আল্লাহ তাআলা বললেন আমার ইউনুস এমন বিপদে পড়লেন রাতের অন্ধকারে সমুদ্রের তলদেশের অন্ধকারে বিরাট আকৃতির মাছের পেটের ভেতর থেকে তিনি যখন চিৎকার দিলেন তার চিৎকার সাগরের কেউ শুনল না জমিনের একটা মানুষও শুনল না নভোমণ্ডল ভূমণ্ডলের কেউ শুনল না ফেরেশতাদের মধ্যে কেউ শুনল না কিন্তু আমার ইউনুস যখন আমাকে ডাকলো আমি আরশের মালিক আল্লাহ আমার ইউনুসের ফরিয়াদ শুনেছি শোনার পরে আমি সঙ্গে সঙ্গে জবাব দিয়েছি فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين আমি আমার নবী ইউনুসের ডাকের জবাব দিলাম তাকে তার বিপদ থেকে উদ্ধার করলাম এবার আমার কথা আপনার কথা আমাদের কথা আল্লাহ বলছেন ওয়াকাদালিকা
অনুরূপ ভাবে তোমরাও যদি নবী ইউনূসের মতো বিপদে পড়ে মুসিবতে পড়ে আমার কাছে সাহায্য চাও নুনজিল মুমিনিন মুমিনদেরকেও বিপদ থেকে যিনি বাঁচায়া দিবেন তিনি কে এখন আপনারা বলবেন হুজুর এখানে নুন বলে ওই নুন জান্নুন মাসওয়ালা নবীর কথা আল্লাহ কেন বললেন উদ্দেশ্যটা কি মুফাসসিরগণ বলেছেন ইউনূস নবী বিরুদ্ধাবাদীদের বিরুদ্ধাচরণের পরে হতাশ হয়ে যেভাবে চলে গিয়েছেন দাওয়াতী ময়দান ছেড়ে ও নবী আপনাকে বিরুদ্ধাবাদীরা কাফের মুশরিকরা পাগল বলছে তাই বলে আপনি জান্নুন মাসওয়ালা নবীর মতো এলাকা ছেড়ে চলে যাবেন না বিরুদ্ধাবাদীদের বিরুদ্ধাবাদী বিরুদ্ধাবাদীদের এই বিরুদ্ধাচরণের পরেও দাওয়াতী ময়দানে যত বিরোধিতা আসবে একমতের সাথে ময়দানে টিকে থাকা লাগবে ময়দান ছেড়ে দেওয়া যাবে না এজন্য আল্লাহ সূরা শুরু করেছেন নুন দিয়ে ওই ইউনূস নবীকে বুঝিয়েছেন আর এখন তো নবী নাই আমরা আছি আল্লাহ যেন আমাদেরকে বলছেন পূর্ববর্তী নবীরাও যেমন দাওয়াতি ময়দানে ইকামতে দিনের কাজ করতে গিয়ে বিরুদ্ধাবাদীদের বিরুদ্ধাচরণের সামনে তারা যেভাবে ময়দানে ইস্তেকামত ছিলেন তোমাদেরকেও বিরুদ্ধাবাদীদের বিরুদ্ধাচরণের পরেও দিনের ময়দানে ইস্তেকামত থাকা লাগবে পারবেন তো ইনশাআল্লাহ নুনের কতগুলো ব্যাখ্যা যাচ্ছে দেখেন নুন হরফে মুকাত্তা নুন মানে দোয়াত আবার তাফসীর ইবনে কাসির এসেছে ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ বলেছেন নুন মানে হলো জান্নুন আবার কোন কোন মুফাসসির বলেছেন নুন মানে হলো এটা দিয়া ইয়াতাহাদ্দা বিহ আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন তাদেরকে যারা মনে করে কোরআন এটা নবীজি বানিয়ে বানিয়ে বলেছেন নাউযু বিল্লাহি মিন যালিক তো আল্লাহ বলছেন ঠিক আছে কোরআনের কিছু কিছু সূরা তোমাদের পরিচিত অক্ষর দিয়ে শুরু করেছি এই রকম ফরম্যাটে পারলে কোরআনের মতো একটা কোরআন বানাও কেউ পেরেছে কিয়ামত পর্যন্ত পারবে নুন এরপরে আল্লাহ বললেন ওয়াল কলম কলমের কসম আপনাদের কি ঘুম আসছে এখন ঘুম আসলে হবে না এখন খুব সুন্দর সুন্দর কিছু কথা শুরু হবে মনোযোগ আছে তো আপনাদের আছে না চলে গেছে ওয়াল কলামি আর কলমের কসম এখানে কলম দ্বারা মুফাসসিরগণ বলেছেন কলম দিয়ে এখানে দুটো অর্থ বোঝানো হয়েছে কলম মানে হলো মুফাসসিরগণ বলেছেন ওই কলম যেই কলম আসমান জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে সৃষ্টি করে যে কলম দিয়ে আল্লাহ তাকদির লিখিয়েছেন আপনারা সুবহানাল্লাহ বাড়ির কি হইতা নাকি তা কথা মাথার ভিতরে দিয়ে আমার নানি ওখান থেকে আওয়াজ বাড়ি গেল তুরা এখলাম গাউর বাসা খাওয়ায় নাকি তা দেখা পাই গেলে কি আমার আওয়াজ কমে যায় ওয়াল কলামি মানে কলমের কসম কোন কলম যে কলম আল্লাহ সবার আগে সৃষ্টি করেছেন সর্বপ্রথম আল্লাহ তাআলা কলম বানিয়েছেন জোরে বলেন সর্বপ্রথম আল্লাহ কি বানিয়েছেন বুখারীর হাদিস আল্লাহর হাবিব বলেছেন আউয়ালু মা খলাকাল্লাহুল কলাম সর্বপ্রথম আল্লাহ কলম বানিয়েছেন কলম বানানোর পরে আল্লাহ কলমকে অর্ডার করেছেন উক্তুব কলম তুমি লিখো কলম তখন প্রশ্ন করেছে মাদা আকতুব রব আমি কি লিখব আল্লাহ তাআলা কলমকে আদেশ করলেন উকতুব মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত যা হবে সব তুমি লিখো সেই কলম সৃষ্টি করা হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমি যে আজকে এখানে ২০ ডিসেম্বর ওয়াজ করব ওইটাও কিন্তু আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে কলম দিয়ে আল্লাহ তাকদির লেখার সময় লিখিয়েছেন আল্লাহর হাবিব বলেছেন কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইখলুকা আস-সামাওয়াতি ওয়াল আরদি বি ৫০ আলফ সানা আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে কলম সৃষ্টি করে কলম দিয়ে তাকদির লিখিয়েছেন মুফাসসিরগণ বলেছেন এখানে এই কলম দ্বারা ওই কলম উদ্দেশ্য যে কলম দিয়ে তাকদির লেখা হয়েছে এখন নবীজি পাগল নন এটা বলার জন্য আল্লাহ ওই কলমের কসম কেন করেছেন মুফাসসিরগণ বলেছেন হে কাফিরের গোষ্ঠী তোমরা যারা কোরআন নাজিলের কারণে নবীজিকে বলছো তুমি তো আমাদের চোখের সামনে বড় হয়েছো হঠাৎ করে নবী হয়েছো কেমনে আল্লাহ তাআলা কলমের কসম করে বোঝাতে চেয়েছেন নবীজি হঠাৎ করে নবী হন নাই আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে যখন কলম দিয়ে তাকদির লেখা হয়েছে তখনই তাকদিরে লেখা হয়েছে তিনি আখেরি নবী হবেন তিনি পয়গম্বর হবেন সুবহানাল্লাহ
ما انت بنعمه ربك بمجنون ওই কলমের কসম করে বলছি যে কলম দিয়ে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে লেখা হয়েছে তাকদীর সেখানে লেখা হয়েছে তিনি আখেরী পয়গম্বর হবেন সেই কলমের কসম করে আমি আল্লাহ বলছি আমার নবী পাগল নন সুবহানাল্লাহ আবার কোন কোন মুফাসসির বলেছেন এই কলম দিয়ে সাধারণ কলম উদ্দেশ্য যেটা দিয়ে আমরা লেখালেখি করি এই কলম কি আপনারা বানিয়েছেন নাকি এই কলম ব্যবহারের কলা কৌশল আমাদেরকে শিখিয়েছেন কে সর্বপ্রথম যখন নবীজির কাছে কোরআনের আয়াত নাজিল হওয়া শুরু হয়েছিল তখন কিন্তু পড়ার সাথে লেখার কথা বলে কলমের কথা জুড়ে দেওয়া হয়েছে সাইয়েদনা জিব্রিল যখন প্রথমবারের মতো নবীজির কাছে ওহী নিয়ে আসলেন তখন তাকে শোনালেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্ব ربك الأكرم الذي علم بال علم بال علم بالقلم علم الإنسان ما لم يعلم سبحان الله إسلام জ্ঞানের ধর্ম এজন্য সর্বপ্রথম নামাজ রোজা হজ যাকাত জিহাদ কোন কিছুর ব্যাপারে প্রথম হুকুম আসে নাই প্রথম হুকুম ইকরা রিড পড়ো পড়ার কথা বলা হয়েছে কারণ পড়ালেখা করে জেনে বুঝেই তারপরে তাওহীদের উপরে দ্বীনের উপর টিকে থাকা লাগবে এজন্য প্রথম আদেশ এসেছে ইকরা যারা হুজুরদের কথা শুনলে বলেন হুজুররা শিক্ষাক্রমের কি বুঝে এই যে দুনিয়ার শ্রেষ্ঠ কিতাব এখানে সর্বপ্রথম শিক্ষাক্রমের রূপরেখা দেওয়া হয়েছে ইকরা বলা হয়েছে পড়ো এখন এই পড়াশোনাটা আমরা কেমনে করব শিক্ষাক্রম আমরা কেমনে বাড়াইব আমরা তো যে মানুষ আমরা স্বার্থপর আমরা যে কোনো কিছুর সুযোগ পাইলে আগে ডানে বামে আমার স্বার্থ দেখি স্বার্থপরতা স্বজন প্রীতির অভ্যাস আমাদের মধ্যে আছে এজন্য আল্লাহ তাআলা এই দায়িত্ব আমাদের হাতে দেন নাই এই শিক্ষাক্রম আল্লাহই সেট করে দিয়েছেন মানুষ মানুষের পথে থাকবে যে শিক্ষাক্রম হইলে ওই শিক্ষাক্রম আল্লাহ দিয়েছেন যে শোনো এটার কারিকুলামটা হবে বিসমি পড়বা রবের নামে রব্বিকাল্লাযী খালাক যিনি তোমাকে যিনি সৃষ্টি করেছেন এমন কারিকুলাম হবে যার মাধ্যমে পড়াশোনা করে স্রষ্টা চেনা যায় যার মাধ্যমে তার ভয় অর্জন করা যায় এরপরে বলেছেন খালাকাল ইনসানা মিন আলাক শোনো পড়াশোনা করতে করতে নিজের অস্তিত্ব ভুলে যাইও না পড়াশোনা করে এই মেথডটা নিজের মাথায় ঢোকাও যে যিনি সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে তোমরা মানুষ তোমরা মাইন্ডসের জাত তোমরা যদি আবার আল্লাহর দেওয়া এই শিক্ষাক্রম বাদ দিয়ে নিজেরা পণ্ডিত হইয়া কারিকুলাম বানানো আরম্ভ করো তাহলে দেখা যাবে মাঝে মাঝে বুদ্ধি বেশি হইতে 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 পূর্বপুরুষদেরকে তোমরা বান্দর গরু ছাগল বানিয়ে দিবা এই জন্য আল্লাহ তাআলা রূপরেখাটা নিজে দিলেন যে শোনো স্রষ্টা চিনো এখন তো আমরা নিজেরা খুব ভাবসাব ধইরা যখন আমরা নিজেরাই আবিষ্কার করা আরম্ভ করছি এখন কেউ কেউ খুঁজতে 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 তার ফরদাতার উপরের সিরিয়ালে যারা আছে তার ফরদাতার উপরের সিরিয়ালের জেতা আছে না তার হে বান্দর মানছে হন আমরা তো আগে মানুষ আসলাম না আমরা বান্দর আসলাম আর আমরা পূর্বপুরুষ হল এরা গাছর আগায় আগায় ডালে ডালে ফালাইতে 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 লেঙ্গুর আখতা ফুরি গেছে কইয়া বাদে বান্দর থাকে আখতা মানুষ হয়ে গেছে ব্যাকল আর ব্যাকল তোর কথা তুই থাক আমরার কথা আমরা আছি আমরা জানি আমরার পূর্বপুরুষ আদম আদম থাকি আমরা আইছি আর তুই বেশি বুঝতে বুঝতে যদি রে ভাই বুঝোস যে মানুষ বান্দরু আসিল আমরা অত মাইর করতে পারতাম না মানুষও সাইজে ছোট জ্ঞান বুদ্ধি ও ক্ষমতা তর্ক করার কিতা দরকার হুনো তুমি তাই যারা কও মানুষ বান্দরর জাত আর আমরা যারা কই মানুষ মানুষর জাত আমরা এক কাম করি আমরা মানুষর জাত আমরা আছি মানুষর সমাজ তুমি তাই যারা কই রা মানুষ বান্দরর জাত বাইরে দয়া করি আমরার সমাজ ছাইরা দিয়া তোমরা বান্দর বন অথবা সুন্দরবন গিয়া তোমরা জাতি ভাই বান্দর কুজ্জা বান্দরর লগে এক লগে থাকো আমরা আপত্তি না যেমন কুকুর তেমন মুগুর লাগে ঠিক আছে রে কথা ও তো মায়ের গলার তর্ক করার চিল্লা চিল্লি দরকার আছে নি তুমি তেন তোমার জাতি ভাইয়ের লগে থাকো ঠিক আছে নি কথা মানুষ বান্দরর জাত নি মানুষ মাইনসর জাত ওয়ালাকাদ কাররামনা বানি আদম মানুষকে সৃষ্টির সূচনারগ্ন থেকেই সম্মানিত করেছেন কি আশরাফুল মাখলুকা সৃষ্টির শ্রেষ্ঠ এখন পড়াশোনা আপনি যখন করবেন পড়তে গেলে লিখা লাগে আল্লাহ বলেছেন আল্লাযী আল্লামা বিল কলম
যিনি তোমাদেরকে কলম ব্যবহারের কলা কৌশল শিখিয়েছেন এই কলম আছে বলেই পূর্ববর্তী ইতিহাস সোনালী ইতিহাস সংরক্ষিত আছে কলম আছে বলেই পাগল বলতো কেন কোরআন হাদিস এবং নবীজির জীবনী অধ্যয়ন করে আমি মোট 11টা কারণ খুঁজে বের করেছি কয়টা তবে ভয় পাবেন না সংক্ষেপে আমি বলবো আপনারা শুনবেন তো দেখ মানে অঙ্ক লাগবো ইতা রোগ কলতা আমরা লগু আইয়া কিতা ও মিলি যা এখন মিলল করি আমরা রাগ করতাম না বরং আমরা নিজেরা নিজেরে সংশোধন করি লেমু হোকা ইনশাআল্লাহ কাফির হলে নবীজিরে পাগল হইতো কয় কারণে জোরে হোকা আচ্ছা আমার চাচা হলে আস্তে কই দুকা দেন অসুবিধা নাই কিন্তু যুবক ভাই হলর কি তো হইলো তারা আসেন না কয়টা কারণ চলেন আমরা কোরআন থেকে জেনে নেই নাম্বার 1 নবীজিকে কাফিররা পাগল বলেছে এই কারণে নবীজি যখন একত্ববাদী রবের দাওয়াত দিয়েছেন তাওহীদের দাওয়াত দিয়েছেন পুত্তলেকতা পূর্ণ সেই সমাজে যখন শিরকের বিরুদ্ধে যখন তাওহীদের দাওয়াত দিয়েছেন তখন কাফিররা নবীজিকে পাগল বলেছে দলিল কোথায় শুনেন কোরআনুল কারীমে রব্বুল আলামিন বড় সুন্দর করে বললেন কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সূরাতুস সফাতে 35 এবং 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ইন্নাহুম কানু ইযা ক্বীলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াসতাকবিরুন ওয়া ইয়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন আল্লাহ তাআলা বলছেন আর যখন তাদেরকে বলা হলো লা ইলাহা ইল্লাল্লাহ নবী যখন বললেন শোনো এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না তিনি হচ্ছেন তোমাদের ইলাহ নবীজি যখন কাফির মুশরিকদেরকে এই কথা বললেন তখন তারা বলল তখন তারা ইস্তাকবিরুন অহংকার করল আর তারা কি বলেছিল তখন উত্তরটা কি দিয়েছিল আল্লাহ পরের আয়াতে বলছেন তাওহীদের এই ঘোষণার বিপরীতে তারা বলেছিল ওয়ায়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন আমরা কি এই উন্মাদ কবি এই পাগল কবির কথায় আমাদের উপাস্যদেরকে ছেড়ে দিব নাকি নবীজি কইলা লা ইলাহা ইল্লাল্লাহ ফরিলাও কই দেখো জানি বলা আমরার বাপ দাদা হাবিব গোষ্ঠী হকলতে এই লাত মানাত উজ্জা এত দেবদেবীর পূজা করছন আখতা ইয়া হয় আল্লাহ বলে একজন আর কেউ নাই তার পূজা বলে বাদ দিলাই তা মুহাম্মদ তারা কইলো মুহাম্মদ আমরা কই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমাল্লাহ খান পাগল কবির কথায় আমরা ইতার ইবাদত ছাড়তাম ফরতাম না নাউযু বিল্লাহি মিন তাহলে পাগল খানে হইছে এক নাম্বার কারণ তাওহীদের দাওয়াত এক নাম্বার দাওয়াত কিতা আরো জোরে হোকা দুই নাম্বার রিসালতের কথা যখন নবীজি বললেন নবীজি যখন বললেন শোনো আমি তোমাদেরই মধ্য থেকে একজন রাসূল আমাকে যিনি পাঠিয়েছেন তিনি কি তারা বলল কি বলো এগুলো তুমি আমাদের চোখের সামনে বড় হয়েছো একই এলাকার মানুষ আমরা তুমি তো কুরাইশ বংশে জন্ম নিয়েছো আমিনার ছেলে তুমি আব্দুল্লাহর ছেলে তুমি আমাদের চোখের সামনে খেলাধুলা করে বড় হয়েছো আমাদের মতো খাবার দাবার খাও বাজার ঘাটে যাও পেশাব পায়খানা করো বিয়ে শাদিও করেছো সবই তো আমাদের মতো তুমি হঠাৎ করে নবী হয়ে গেলে কেমনে তুমি নবী তুমি রাসূল এইটা আমরা মানি না যখন নবীজি তার নবুয়তের রিসালতের কথা বললেন কাফিররা তখন কি বলল শুনেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের 13 এবং 14 নম্বর আয়াতে বললেন আন্না লাহুমুল যিকরা ওয়া কদ জাআহুম রাসূলুম মুবীন সুম্মা তাওয়াল্লাউ আনহু ওয়া ক্বালু মুআল্লামুম মাজনুন আল্লাহ তাআলা বলছেন যখন তাদেরকে বলা হলো তোমাদের কাছে প্রকাশ্য একজন রাসূল রাসূলে মুবীন এসেছে তারা কি করেছে তাওয়াল্লাউ আনহু তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আর তারা বলেছে ক্বালু মুআল্লামুম মাজনুন ও কিতা কইলাই তুমি আমরার চকুর সামনে বড় হইছো আখতা হও তুমি নবী তুমি আসলে যেন তেন পাগল নাই মুআল্লামুম মাজনুন প্রশিক্ষণ প্রাপ্ত পাগল নাউযু বিল্লাহি মিন নাম্বার 3 নবীজিকে তারা কেন পাগল বলেছে
এটা হলো কুরআন বিরোধী নবুয়ত বিরোধী ইসলাম বিরোধীদের পুরাতন রূপ নবীদেরকে পাগল বলে গালি দেওয়া এটা কাফিরদের পুরাতন রূপ দুইজন নবী ছাড়া পৃথিবীর সমস্ত নবীরা এই পাগল গালিটা শুনেছেন একজন হলেন সবচেয়ে সিনিয়র সবার বাপ আদম আলাইহিস সালাম তাকে কেউ পাগল গালি দেয় না কি গে দিত দিলে ছুটাই দিব একবার বাপ রে কেউ গালি দিব না ও তাইন খালি হুনছেন না আর আরেকজন আছেন মাত্র 13 বছর বয়স বাপ তাকি সিংহাসন ভাইয়া আস্তা দুনিয়ার বাদশাহ হইছে সুবহানাল্লাহ মুখে দি বারণ না নাম কিতা সুলাইমান আলাইহিস সালাম কি জাত নবী জানেন নি ফিফরার ভাষা পশু পাখির ভাষা বুঝতা আর তাই আল্লাহর কাছে ক্ষমতা চাইছো না আল্লাহ তুমি আমার এমন ক্ষমতা দাও কিয়ামত পর্যন্ত ইতা ক্ষমতা হওয়া দূরের কথা ইতা ক্ষমতার কথা যেন মানুষের চিন্তাও করতে না পারে তাও সুবহানাল্লাহ মুখে দি বারণ না আপনারা ক্ষমতা ভাই তো দূরের কথা ইজাত ক্ষমতা হে ফাইব আসাও যেন তাই দোয়া করছো না আল্লাহ দোয়া কবুল করে এখন রাখো তোমার এমন ক্ষমতার মালিক মানে এরাম বাতাসে তোমার হুকুম মানব তুমি বাতাস রে যেবাই দি কইবাই যাইবার লাগে অবাই যাইবা আমি আপনার যদি আস্তা দিন কই বাতাস তুমি অবাই যাও রে বা অবাই যাও অবাই যাও অতবার হইতে হইতে যদি দেখা যায় বাতাস আমার কথা হুনি উলাই যদি কোনো কারণে উল্টা আরো দূর মার বার হবাই ঠিক আছে রে কথা আর আল্লাহ এমন ক্ষমতার মালিক বানাইলা এখন যদি আমেরিকার প্রেসিডেন্ট বেটা তার দেশটা কি বাংলাদেশ উড়িয়ে আইতে চায় বিমান ছাড়া আর কোনো ফোত আছে নে আইতে আইতে তার কত ঘন্টা আর সুলাইমান নবী যদিও তাই হয়ে হাজার বছর আগে রাজত্ব করে গেছে কিজাত লেটেস্ট প্রযুক্তি বাপ রে বাপ কিজাত ক্ষমতা আল্লাহ কইলা তুমি যেহেতু ক্ষমতা আমার কাছে সাই সত্য রাখো এমন বাহন একটা দেই তোমারে তা খুব বেতালা বাহন হইল আল্লাহ সুলাইমান নবীর এমন এক সিংহাসন দিলা এমন এক বাহন কোনবাই যাওয়া লাগে তো এখন তো বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান হকলে রেঞ্জ রোভার বিএমডব্লিউ লেটেস্ট সিরিজের গাড়ি টাড়ি তারা ব্যবহার করেন আর সুলাইমান নবী তান প্রাসাদ থাকি অফিস থাকি বারোয়া কোনবাই যাইতেই রে এমন এক বাহন ওলা তাই সিংহাসন বই বোয়ার বাদে ইঞ্জিন নাই এই যে ওখানে এক বাইয়ে দিছন স্টার্ট মোটরসাইকেল দেখানি কিলা আওয়াজ আর টাকার উপরে উঠলে ইন্না আলিল্লাহ হাই রে আওয়াজ আর যদি কিছু কিছু নৌকা তো আছে হ্যাঁ ওই যে কিতা নৌকা হয় একটা ইঞ্জিন চালিত নৌকা ইঞ্জিন নৌকা যদি ইঞ্জিন নৌকা তো আপনি কিতা হয় ইঞ্জিনের খান্দা তো পান ইটার আওয়াজে আপনার কানুন শেষ এখন আল্লাহ কইলা সুলাইমান তুমি আমার কাছে এমন ক্ষমতা চাইলাই তা রাখো এমন বাহন দেই এটার কোনো আওয়াজ নাই সুবহানাল্লাহ কইতা নাই কোনো আওয়াজ নাই এটার কোনো হরণও নাই পিপ 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 ইটাও নাই আওয়াজও নাই তাই কইলে আল্লাহ ইতা কিজাত বাহন বলে দেখো না কিজাত বাহন তুমি খালি বই বাই বইয়া হুকুম করবাই কুয়াই যাই তাই তুমি খালি বইয়া হুকুম করবাই এমন বাহন তোমারে দিলাম বিনা ইঞ্জিনে বাতাসর মাধ্যমে তুমি সকালি বেলা বই বাই বইয়া হুকুম করবাই দে ভাই এক মাসের ফত কিছু মানে অবস্থাটা হইলো ওলা মানে তাই নও বইলা খার ফারাত কথার কথার কুজার খার ফারাত বইয়া কইলা এই মুহূর্তে আমার আমেরিকাত যাওয়া দরকার কইলা এই যাও সাইন আমেরিকাত যাও বাহন কাই আমেরিকাত যাও ওখান হইছেন হয়ে আসার সত্য পারছেন না হয় মহামান্য বাদশাহ আইচ্ছেন না আমি যাব এ আপনারা আসেইবার লাগে কইছেন না তো কোথায় কা আসেইবার লাগে কইছেন না এত দ্রুতগামী বাহন উঠতে কইছেন আমি তো খারফারা আছি যাও বি একটু লস অ্যাঞ্জেলেস হয় আইচ্ছেন না আমি যাব কা সুবহানাল্লাহ কইতা নাই তাই নেই ক্ষমতা চাইয়া নিছেন কার কাছ থেকে ক্ষমতার মালিক কে মাঝে মাঝে না আপনারা হয় না আপনারা ওরে বাপ রে বাপ সিয়ারে বুঝে আনলে কিছু কিছু মানুষের মাথাও তা ঠিক নাই আমি ইনো বর আগে হাইজাবাদে এখন পর্যন্ত বই গেছেন তিন চারজন সাতজন ছয়জন কতজন হুজুর ইয়া আল্লাহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমি শুধু আটজন এক চেয়ারও বইছ নাই কজন হুজুর তাসন কেউ আমি আর কত বিল বাদে আমিও আর কি চেয়ার চেয়ার জাগাত মানুষ বদলি যার কিন্তু বদলিবার সময় এটা খতার একটা কথা যেমন দরুকা কোনো হুজুর নামবার সময় একটু বেগ ইয়ালে বা নামতে সময় খুব একটু বাপ সাপ দুইটা নামলা অন ফিন একটা আছে না আরফিন একটা আছে যাই বঙ্গিনে জুব্বা ফারিয়া মানে বোঝা গেল যে নামবার সময় আপনার সচেতন থাকা লাগবে উঠার সময় সচেতন নামার সময়ও সচেতন এই উদাহরণটা এই কারণে দিছি আমরা উঠার সময় সচেতন নাই নামার সময় সচেতন নাই বয়ার সময় সচেতন থাকতা কারণ মাঝে মাঝে এদিন আমি এক জায়গা গেছি মাহফিল উত্তরবঙ্গ আমি আর খেয়াল না হইরা বই গেছি ওই ভাই হলে মনে হয় সুন্দরী সে আর তুইছে এখন আমি দুই হাত রাখছি আমি আর খেয়ালও করছি না ওয়াজ হইরা রাইট যখন বাসাত গেছি গিয়া দেখি ইয়া আল্লাহ দুই হাত ময়লা আর ময়লা
আপনারা সিয়ার আমার শুদ্ধ স্মার্ট মানুষ আপনারা অন্য কিছু মনে করবেন না তার মানে উঠার সময় নামার সময় যেটা খেয়াল রাখা লাগে বইবার সময়ও খেয়াল করা এই কথাখান খেনে হইছি আমরা অনেকে উঠবার সময়ও বেউস নামবার সময়ও বেউস বইয়াও বেউস যে তামন চায় তা করে দাড়িয়ালাও বুঝে না টুফিওলাও বুঝে না হুজুরও বুঝে না খেজুরও বুঝে না বেউসি বেউসি আর বেউসি এর লাগি উঠবার সময় খেয়াল নাই বসার সময় খেয়াল নাই আরে ভাই বেশি বেকুব হইও না নামবার সময় জুতার বাড়ি খাইয়া ওলামা লাগতো কথা বুঝা যায়নি আমি কিন্তু বেশি কড়া করে বলছি না কিতা আর কড়া করে বুঝাই গেলাম আমরা এক এলাকার মানুষ মার ভাষায় সুন্দর করে বুঝাই গেছে আল্লাহ আমরারে বুঝার তৌফিক দুক আমিন নবী হলরে পাগল হওয়া এটা হইছে দুনিয়ার পূর্ববর্তী কাফির হলর ইতিহাস দুইজন নবী ই গাইল হুনছেন না আর সারায় মাতু কা সারায় আমার কথার লগে দলিল আছে নি আউকা কোয়াই দলিল দেলাই কোরআনুল কারীমে সূরাতুজ যারিয়াতের 52 নম্বর আয়াতে আল্লাহ বলছেন كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون অনুরূপ ভাবে পৃথিবীতে পূর্বে যত রাসূল এসেছিলেন দীন বিরোধীরা হয় তাদেরকে জাদুকর বলেছে অথবা তাদেরকে পাগল বলেছে মুসা নবী যখন লাঠির কেরামত মুসা নবী যখন লাঠির মুজিজা দেখালেন ফেরাউন তখন বলল মুসা জাদুকর হয়ে গিয়েছে শুধু তাই নয় সে আরো বলেছে ইন্না রাসূল সে আরো বলেছিল ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন যাকে তোমাদের কাছে রাসূল হিসেবে পাঠানো হয়েছে সে পাগল এইভাবে করে পূর্ববর্তীতে পূর্ববর্তী যুগে নবী রাসূলদেরকে পাগল বলা এটা ছিল কাফিরদের স্বভাব এখনকার যুগে তো নবীও নাই রাসূলও নাই আসুন না নবী রাসূল এখন এখন আসুন খারা মাতুন না কেন আপনারা নবী হলর এই দায়িত্বগুলো পালন কররা নবী রাসূল হলর উত্তরসূরি ওয়ারিস তারা খারা আলেম ওলামা হল এখন নবী রাসূল হলর জামানাত জেলা কুরআন বিরোধী হলে নবী রাসূল হলরে ফাগল গাইলছেন এখন তো আপডেট হয়ে গেছে জামানা আগে দেখা যাইতো সিটি লেখা লাগতো এখন আইছে কিতা কররা হয়বাত খাইরা কই দেখিছেন ভিডিও করে দেখা কি দেখাস জামানা আপডেট হয়ে গেছে মানুষও আপডেট হয়ে গেছে গালিও আপডেট হয়ে গেছে হি জামানা তাসিল কুরআন বিরোধী হলে রাসূল হলরে গাইলাইছেন ফাগল অঙ্ক তো হলতো আপডেট হয়ে গেছে এখন গালি আপডেট হইয়া এখন দেখা যায় বর্তমান দুনিয়াত নবী রাসূল হলর ওয়ারিস হলর আর ফাগল নাই এখন কুরআন বিরোধী হলে মাঝে মাঝে মৌলবাদী মাঝে মাঝে জঙ্গিবাদী কথা বুঝা যাননি না মাথার উপরে দি দারগি এখন নবী রাসূল হলরে ফাগল হওয়া বা নবী রাসূল হলর ওয়ারিস হলরে ফাগল হওয়া এটা ভাই নতুন রোগ না পুরান রোগ নয়া রোগের চিকিৎসা সুজা নতুন রোগ একটা হইছে গে লাগি আপনি মৌলই বাজার ডাক্তার সাহেব দেখা হইলো অসুবিধা নাই মাত্র রোগে নয়া বাসা বানছে দেলাইরাম আমি কিছু ওষুধ শেষ পাঁচ বছর ছয় বছর ধরে আপনি রোগ জমাইয়া গেছে মৌলই বাজারের ডাক্তারে কইবা ভাই এটা আমি ফাটতাম না উসমানে যাও উসমানে ধরে কইবা বহুত দেরি হয়ে গেছে টাকা যাও হেন কইবা মাউন্টেনে যাবে তো যাও রোগ যখন ফুরানোই যায় তখন চিকিৎসাও টাইট হয় জটিল হয় তো কাফির হলর এই রোগটা বা নবী রাসূল হলরে বা আলিম ওলামা হলরে এইসব গালিগালাজ করা এটা ফুরান রোগ আর ফুরান রোগের চিকিৎসাও বড় মাতুন না কেন আপনারা খুব টাইট নবী রাসূল হলর লগে বিয়াদবি করার কারণে ফাগল ছাগল হওয়ার কারণে অতীতের কোনো কুরআন বিরোধী হলে সার পাইছেন নি নো নবী কতবালা নবী 950 বছর দাওয়াত দিয়েছেন তারা হয় ফাগল এর বাদে আল্লাহ এমন এক বন্যা দিছেন তারার বাচ্চা কাচ্চা হাবি গুষ্টি হকলটি ফেরাউন মুসা নবীরে হইছে ফাগল বাদে হে তার সাঙ্গ বাঙ্গ হকলটি ডুববিয়া আল্লাহ রসুল আবুল আহাবর নাম হচ্ছেন নি আপনারা খুব বালা মানুষ জানে কি জাতর হবিস চিন্তা করো কাহে একলা একটা সুরা লইছে একলা একটা সুরা লইলিছে সুরার নাম কিতা কিজাত হবিস যে তার গালির জবাব দেওয়ার লাগে একলা একটা সুরাও লাগছে কিজাত জিনিস বুঝলেন আপনারা হে নবীরে হইছে প্রথম নবীরে ফাগল হইছে হে নাউজুবিল্লাহ হইতা না আপনারা পরিণতি ভালো হইছে নি হে মরছে গিলা হইতাম নি হই দিতাম নি না না বাথরুমও নাই তার এই গলার মাঝে একটা মহামারী হয়েছিল
মহামারী হইলে আমরা খান্দার যাইনি ফারুল জন করোনার কথা নানি মনে আছিল নি গরর সামনে আইলে হেই আইও না মনে আছিল নি হায় বাপ রে বাপ কেউ কেউ আসলা এমন সচেতন হয়ে গেছলা এই সময় মাস্ক তো আছেও আছে বুরকার লাগান পিপি কেউ আসো না বার ওই যে মাথা হেলমেট লাগান একটা ফিন্তা দেখতে লাগতো মহা এই নাসা থাকি মহাকাশ বিজ্ঞানী ল্যাঙ্গুয়েজ তো যাই হোক মহামারী হইছে ও মহামারী হইয়া আবুল আহাব কি হইছে মরি গেছে এখন তার ফুয়াইন তার ফুয়াইন খান্দার যাইরা না লাশর খান্দা তো যাইরা না যদি যাই আপনার কাছে যদি হাসিরে যায় যদি ওই যায় জান না এখন লাশিদা ফুচ্চা দুর্গন্ধ বারর এলাকার মানুষে কইরা অবা তোমার তান বাপ মরিয়া শেষ লাশটা ফসি যায় এটা হরাইতে আর এলাকা থেকে হয় কিলা হরাইতাম হ্যাঁ খান্দাত গেলে যদি আমরা রহি যাই দেখো কা ইসলাম বিরোধিতার পরিণতি বালা নে হুক্কা সাইন আচ্ছা বাদে কইল দেখো রে বা লাশটা হরাও এলাকা থেকে বার করো নানান সমস্যা আইব আবুল আহাবর ফুয়াইন লাশর খান্দাত জানা বাদে তারা দুইজন মানুষ খামলা লাগাইছে কজন খামলা নবীজির জীবনী ফরবা আপনারা এটা সপ্তাহ ফাইবা দুইজনে খামলা লাগাইছে হয় তোমরা কিছু পয়সা দিব নেবা তোমরা আমার বাফল লাশটা কোনো গাতে গুতে হারাই দেও না এখন খামলা হলো তারা এই সময় স্মার্ট হয়ে গেছে হয় পয়সা দিলে হইব না কিতা যে রোগ যদি আমরা রই যায় হয় জেলা ফারো ওলা নিয়া ফালাই দাও তারা লইছে আতো দুই লাঠি লইয়া খান্দার যায় না গুতায় খালে গুতায় গুতাইয়া গুতাইয়া ধাক্কায় ধাক্কায় নিয়া ফালাইছে এক গাতর মাঝে আল্লাহর রাসূলে যেদিন কাফির হলরে ব্যাখ্যা কইছিলা আমি নবী তখন এই আবুল আহাবে নবীজির কইছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ মুহাম্মদ তুমি ধ্বংস নাউজুবিল্লাহ শুধু তাই নাই মুসলিম শরীফের হাদিস আইছে এ বড় একটা ফাত্তুর লইয়া আমার নবীর মাথার উপরে মারছে নবীজির মাথা ফাইট্টা রক্ত পড়ছে হে নবীজির ফাত্তুর মারছিল করে তার পরিণতি কি হইছে দেখো কা হয় হে মরার বাদে গুতায়া গুতায়া ফালানি হয়েছে ফালান দিবা দেয় এটার উপরে মাটি তো দেওয়া লাগবো এমন জায়গা ফলাইছে মাটিও নাই খালি ফাত্তর আর এখন হেরা হয় আমরা দুই খামলা লাগাইছো আমরা যদি ফাত্তর মারি লাশিরা ডাকতে বহুত সময় লাগবো আও তোমরা আমরা মিল্লা ফালাই এখন ফুয়াই বাফর উপরে কিতা মারে মাতুন না কেনে খামলা হলে কিতা মাররা দুনিয়ায় থেকে বিদায়টা ভালো হয়েছে মাতুন না কেনে আপনারা আহ নবী রাসূল হলল লগে বেয়াদবি কইরা ফাগল গালি দিয়া গালি গালাজ কইরা যেভাবে পৃথিবীর কোন বেয়াদব ছাড় পাইছে না ঠিক তেমনি ভাবে নবীগণের ওয়ারিস আলেম উলামাদেরকে পাগল বলে গালি গালাজ করে তাদের উপরে নির্মম নির্যাতন চালিয়ে এই দুনিয়া থেকে কোন বেয়াদব ইজ্জতের সাথে আল্লাহর কাছে যেতে পারবে না বুঝলে বুঝভাতা না বুঝলে তেজ ভাতা আমি আর কিলা বুঝাইতাম আল্লাহ আমারে সহ আমরা সব রে হেদায়াত দেউকা আপনারা আমার কথা রাগ করলেন কয়টা কারণ বলেছি তিনটা এবার সিদ্ধান্ত লইছিলাম সিরিটি মাত মারতাম না এখন না মাতলে দেখলাম মানুষের জুস হয় না না রাগ করিলছেন আপনারা নাম্বার ফোর চার নাম্বার নবীজিকে কাফেররা এই কারণে পাগল বলতো নবীজির কাছে কোরআন নাজিল হয়তো অনেকগুলো প্রক্রিয়ায় মাঝে মাঝে ঘন্টা ধ্বনির মতো আওয়াজ হতো কখনো বা মৌমাছির গুঞ্জনের ন্যায় আওয়াজ ধ্বনিত হতো মাঝে মাঝে স্বপ্ন যুগে অভি আসতো কখনো কখনো সাইয়েদিনা জিব্রিল সশরীরে আগমন করতেন কখনো কখনো মানুষের সুরত ধরে আসতেন আর অহির এই বুঝা অহির এই ভারী বুঝা নবীজির জন্য বহন করা এত কষ্ট হতো আমাদের মা আম্মা জানা ঈশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন প্রচন্ড শীতের রাতে শীতের দিনে কনকনে ঠান্ডার সময় যখন নবীজির উপর অহি নাজিল হতো অহির ভারে আল্লাহর নবী শরীর থেকে ঘাম বের হয়ে যেত আল্লাহু আকবার ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা ওহির বুঝা কিন্তু ভারী বুঝা নবীজির কাছে যখন ওহি নাজিল হতো তিনি যখন ঘুরায় বা উঠে সাওয়ার থাকতেন ওহির ভারী বুঝায় তখন উঠ কিংবা ঘুরা সঙ্গে সঙ্গে মাটিতে দেবে যেত আল্লাহু আকবার এইরকম চিত্র কাফিররা চল্লিশ বছর পর্যন্ত দেখে না কোরআন নাজিলের পরপর যখন দেখছে কয় এতদিন আমাদের
এলাকার এই লোকটা মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ ছিল এখন হঠাৎ করে পাগল হয়ে গেছে নাউজুবিল্লাহ পাঁচ নাম্বার তারা নবীজিকে পাগল বলতো এই কারণে নবীজি মানুষদেরকে কুরআন শোনাতেন আল্লাহ সূরা হিজরের ৬ নাম্বার আয়াতে বলেছেন ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিল যিকরু ইন্নাকা লামাজনুন হে ওই ব্যক্তি যার উপরে এই যিকির যিকির হচ্ছে কুরআনের একটা নাম আমরা দেশে তো অঙ্কু খতজাত জিকির বানাইছো অঙ্কু কতই গেছে জিকির ঠিক আছে নি কথা খতজাত জিকির যে বানাইছে ওতা আর খেউ খতবিল ও ভাইদি খতবিল ওতার নাম বলে জিকির কোরআন হচ্ছে কোরআনের মৌলিক নাম এছাড়াও কোরআনের আরো প্রায় শতাধিকের কাছাকাছি নাম আছে আমি মাস্টার্সে এই বিষয়ে থিসিস করেছিলাম أوصاف القرآن من خلال القرآن الكريم قرآن العلوك قرآن البوششت شخانه شطا دیکير قطع قطع قرآن نام شن نبشت قرآن شو جگه مار ويت چلو اپنا را جانن قرآن نام كريم مجيد حاكيم نور شفا فرقان امار قرآن دیکتا نام هلو ذكير قرآن نام کی إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون نشجوي قرآن نازل كورتي أمي أرى حفاظة ترشب تكو دائتو جنيني چنتيني كي كافر ربلت يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون جارو پر اي ذكر نازل ہوئے چه تمي پاگو নবীজি যখন মানুষদেরকে কুরআন শোনাতেন কাফিররা নবীজিকে পাগল বলতো এখনকার যুগে আলেমরা যখন মানুষকে কুরআন শোনান আপডেট কাফিররা আপডেট ভাবে অনেক উলামা মাশায়েখদেরকে পাগল জঙ্গিবাদী বলে গালি দেয় কাফিররা নবীজিকে পাগল বলেছে ৬ নাম্বার কারণ হলো নবীজি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার মহান দায়িত্ব নিয়ে এসেছেন নবীজি শুধুমাত্র আমাদেরকে নামাজি আর রোজাদার বানানোর জন্য আসেন নাই মূল দায়িত্ব ছিল হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তার রাসূলকে দ্বীনে হক হেদায়েতের দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন যাতে করে দুনিয়ার সকল পথ মত এবং আদর্শের উপরে ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করতে পারে এই জন্য রাসূলকে যিনি পাঠিয়েছেন তিনি কে একটা উদাহরণ দেই তাহলে বুঝবা নবীজির তারা কেন পাগল হইছে ইলা তো বহু এলাকা আছে হক কথা হওয়া যায় না কোন কোন হুজুরের চাকরিও যায় মসজিদ থেকে ইলা মনে করো কা ওলা একটা সমাজ হয় একজন মানুষের নীতির কথা মাতের মালা কথা মাতের তখন একজন ওইটা গেল এই আস্তা গাও চলার এক ভাই তুই এখানে আর ভাই তুই তো পাগল হয়ে গেছ আল্লাহর রাসূল যখন দুনিয়ায় দেইছন সারা দুনিয়ার স্রোত এক ভাই আর নবীজির স্রোতের উল্টা কথা মনে হয় বুঝছেন না বুঝাইয়ে দিই সারা দুনিয়ায় চলের শিরক চলের মাইন্ডসেট তৈরি করা আইন ও সময়ে পৃথিবীতে একজন মহামানবায়া হইল আল্লাহ তোমরা যা কররা ইতা আমি কিচ্ছু মানি না লা ইলাহা কোনো ইলাহ নাই কোনো আইন দাতা বিধান দাতা নাই আলা লাহুল খলক ওয়াল আম জমিন যার আইন চলবো তার কাফির আল্লাহ হয়ে ও কিতা হইলাই তুমি আমরা হাবি গোষ্ঠী থাকি বাপ দাদা পূর্বপুরুষ হকলর দেওয়া আইন অনুযায়ী আমরা অগলতা চালাইলাম তুমি আখতা ইয়া কইরা তোমার আল্লাহ আইন দিছন হো আইন দি সবটা চলতো তুমি পাগল হই গেছো নাউযু বিল্লাহ আমিন নবীজির পাগল হইতো এখানে বুঝাতো আপনারা ৬ নাম্বার ইকামতে দিনর কাজ করো নাম্বার ৭ ৭ নাম্বার নবীজির জনগণ তাকে জনবিচ্ছিন্ন করবার লাগে আল্লাহর রাসূলের খানদান যেন মানুষ না যায় তারা রাষ্ট্রীয় একটা গালি দিছে নবীজির হয় আমরা এলাকা একজন লোক পাগল হয়ে গেছে এর খান্দা খেয়েও যাইও না মনে করো কা খার পাড়া থা হয়েছে আমরার গাঁওতে একজন নয়া পাগল আইছে বাচ্চা যাইও না জোয়ান বুড়া খেয়েও যাইও না দেখ মানে জোয়ান ফান খেয়ে আয় আমরা যাই দেখিতে দেখি যাত ফাগলামি যে মানুষও যায় গিয়ে আল্লাহর নবীর কণ্ঠে কোরআন শুনলে দিলটা নরম হয়ে যায় সুবহানাল্লাহ হইতা না
আল্লাহর রাসূলের মানুষ তাকে বিচ্ছিন্ন করার লাগি কাফির হলে পাগল গালি দেওয়া দেখা গেল আল্লাহর রাসূলের প্রতি মানসর ভালোবাসা বাড়ছে না কমছে এখন আপডেট দুনিয়াত কিচ্ছু দেখাই আপনারা রে এখনো নবীগণর ওয়ারিস আলেম উলামা হলর কথা মানুষ শুনতে করি আয় যেমন আপনারা রে কই বহুত জায়গা জোনে জোনে 1500 2000 টাকা দিয়া জোনে 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 কাপড় সুপর দিয়া জিলাফি বিরানি কতটা দিয়া এর বাদেও জায়গা পড়ে না ইরোদে অত মানুষ এইজন জায়গা এখন ছোট মুটো জায়গা হন না এর বাদেও ঠেলাইয়া ঠেলাইয়া মানুষ পয়সা দাও হইছে না মাতুন না গামে না বিরানি দাও হইছে না টি শার্ট আছে নাকি ওর গাত এর বাদেও মানুষ আলেম উলামা হলার কথা শুনত আয় আলেম হলে কই থেকে মাতুন মাতুকা কাফির হলে কই দেখুন মক্কা আমরা অত নাচ গান বাজনা কত্তার আয়োজন করি এখন আমরার দিকে মানুষ সময় আর মুহাম্মদ আমরা কই সাল্লাল্লাহু খুব সুন্দর করে কুরআন কয় টেকাও লাগে না তার করে দেখালি মানুষ আর মানুষ হায় রে হায় কিলাই মানুষটাকে আলাদা করে দিতাম তারা কইলো ফাগল ফাগল ফাগলর গেছে যাইও না এখন আলেম উলামা হলর কথা শুনবার লাগি মানুষ আয় বাংলাদেশে তো বহুত জায়গা দলাও আছে লাখ লাখ মানুষ যে চট্টগ্রামের পেকুয়াত মাহফিল হয় না এই যে আগামী মাসে মাহফিল আমি হইনো প্রতি বছর যাই আপনারা দেখুন না ইউটিউব ও ফেসবুক লাখ লাখ মানুষ হয় একটা মানুষরে পয়সা দেওয়া লাগে না বাস বুড়ি বুড়ি গাড়ি বুড়ি বুড়ি মানুষ হয় এখন এরারে পয়সা দেওয়া লাগে না তাও গাড়ি বুড়ি 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 হয়ে যায় মানুষ মানুষ আর মানুষ মানুষ আর মানুষ এখন ই আলেম উলামা হলর কথা জানা মানুষে না শুনে এর লাগে কোরআন বিরোধী হলে ও কাফির হলর খাইসলত নিজেরা লালন করিয়া তারা আলেম উলামা হলরে আপডেট আপডেট বিভিন্ন অপবাদ দিয়া হেউরে ওতা হেউরে হতা আমি তো তোলে দিয়ে যাইতাম পারতাম না আপনারা বুঝে লাগ মানুষরে মাইরা ফিরতাম না ঠিক আছে নি কথা আমি তো বেশি তলে দিতে পারতাম না আপনারা বুঝিলি তো কথা বুঝা যান নি তাইলে নবীজিকে কাফিররা পাগল বলতো জনবিচ্ছিন্ন করার জন্য নবীজিকে জন বিচ্ছিন্ন করতে গিয়ে কাফেররা নিজেরা যেমন জনবিচ্ছিন্ন হয়েছে নবীগণের ওয়ারিস উলামা মশায়েকদেরকে জনবিচ্ছিন্ন করার অপচেষ্টা যারা করবে একটা সময় তারাই নিজেরা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে নাম্বার 8 8 নাম্বার নবীজিকে কাফেররা এই জন্য পাগল বলেছে এই পরিস্থিতিতে নবীজির কাছে তারা একবার আপোষ প্রস্তাব নিয়ে এসেছে কিতা প্রস্তাব আরো জোরে খোকা কষ্ট নেই আপনার আমি শেষ দিকে আইছি রে বাবা হল বাবা হল শেষ শেষ বালা যার সব বালা তারা একদিন আইয়া কয় আচ্ছা মুহাম্মদ আমরা হই সাল্লাল্লাহু তুমিও আমরার মানুষ আমরাও তোমার মানুষ এক এলাকার মানুষ এক বংশের মানুষ খামা খাই গুতাগুতি টেলাটেলি করিয়া কোনো লাভ নাই আজও আফুস করিলাই তুমি নেতৃত্ব চাওনি বানাই লিবো না আমরা নেতা তোমার টেকা পয়সা লাগবো উকবনি আচ্ছা অ্যামাউন্ট হইও না সংখ্যা তুমি হওয়া লাগতো না তুমি যত হইবাই অত আর যদি হো তোমার সুন্দরী নারী দরকার তে আরবর সবচেয়ে সুন্দরী নারী তোমার সামনে এনে দিব বিয়া করবাই প্রস্তাব দিছে আচ্ছা নাউজুবিল্লাহ হইবা না বাদ আগে হনুকা আল্লাহ রসুলে হুন্না কইলা তোমরা নেতা বানাইতে চাইছো আমারে সম্ভব সবচেয়ে সুন্দর বেটির লগে বিয়া দিতে ওটাও সম্ভব তোমরা আমারে টেকা পয়সা দিতে চাইছো দন দৌলত এটা অসম্ভব যেটা অসম্ভব ওটা হলো আসমানের সূর্য এনে আমার ডাইনা তো দিতে পারতাই না তোমরা লাগে অসম্ভব আসমানের চাঁদ এনে আমার বাম হাতও দিতে পারতাই না তোমরা লাগে অসম্ভব আসমান জমিনের চাঁদ সূর্য এনে আমার দুই হাত দেওয়া যেমন অসম্ভব তোমরা এই প্রস্তাব মানাও আমার লাগে অসম্ভব আচ্ছা ঠিক কই মানে এখন অনুকা মা হয়ে তুমি তো আসলে একটা পাগল অলান প্রস্তাব মানুষে ফিরাই দেয়নি ই কথা বুঝাইবার লাগে আমি একটা উদাহরণ দেই আপনারা গাঁর নাম হইলে আপনারা বাদে কই ভাই আমরা লোকের মিলাই হই লাগে মনে করু আমি হাসিবুর রহমান গেছি বাংলাদেশের কোনো এক এলাকাত গিয়া দেখলাম এই এলাকা হায় রে হায় সুদ আর ঘুষ চলের খালি আমার দেখি খারাপ লাগলো আমি আরো সাত ছয়জন আলী মোলামা লইয়া এলাকাত হামাই গেলাম দাওয়াতি খামো হামাই আমি বছর খানেক ধরি ওয়াজ নসিহত আমরা সবে মিল্লা ওয়াজ নসিহত করলাম বাইরে বাইরে যেরাম মানুষরে বুঝাইলাম এখন হোক আছে সুদর বিরুদ্ধে ঘুষর বিরুদ্ধে মানুষরে বুঝাইলাম সুদখুর আর ঘুষখুর অকল খুশি না বেজার
তারা বিরক্ত হই একদিন রাইতাইয়া আমরা ফাসজনরে এখরিমো ভাইয়া দোয়া লাগাইছি লাগাইয়া করবা হাসিবুর রহমান আর তোমার লগর যারা আছেন চাইরো ফাসজন তোমরা লাগিরে বাবা এই কলছে বেরা সারা লাগছে আমরা এর কাছ থেকে এবার সুদটা কানেন না আমরা সুদ গোছি তা কমে গেছে তুমি তাই যেটা আরম্ভ করছো ইতা বন্ধ করো রে বাবা আমরা এটা আপোষ প্রস্তাব লইয়া ভাষা ও সিগনেচার দেওয়া খালি আমরা অ্যামাউন্ট বইতাম বয়া লইয়া যেতাম আমরা কইলাম ভাই ধন্যবাদ আপনি চেক ইটা দিছেন আপনার চেকটা লইয়া আপনি যাও কাকে তখন হেলা উঠটা কইলো হাসিবুর রহমান তোমার লগর যারা আছেন গরিব মানুষ তুমি দাই এটা চেক দিলাম ব্লাঙ্ক কিন্তু তো 10 কোটি 20 কোটি 30 কোটি বইতে পারতা লইয়া আপনার এলাকা থাকি গেলাই কিনা খানা তোমাদের জীবন সাইন হই গেল আসলেই তোমরা ভাষা জানো না তো নবীজির তো 2 4 5 কোটির কথা কইছ না কত সম্পদ চাও কত চাও দেওয়া হবে নেতৃত্ব চাও বাদশাহী দেওয়া হবে তুমি আমাদের বাদশা হয়ে যাবে সবচেয়ে সুন্দরী নারীকেও তোমাকে দেওয়া হবে বিয়ে করার জন্য নবীজি বললেন আসমানের চাঁদ শুরু জেনে দিলেও এই আপোষ প্রস্তাব আমি করব না আপোষ প্রস্তাবে আমি রাজি হব না তারা বলল মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আসলেই একটা পাগল নাউযুবিল্লাহ মিন কথা বুঝতে পারছেন আপনারা নাম্বার 9 নয় নাম্বার নবীজিকে তারা এজন্য পাগল বলতো এবং নবীজির সাহাবীদেরকেও পাগল বলতো দেখা যেত যারা ঈমান আনতো ঈমানের কারণে তারা নিজেদের জীবন বিলিয়ে দিয়ে শাহাদাতের ঈদগাহে শামিল হওয়ার তামান্না লালন করত তাদের কাছে জীবনের সবচেয়ে বড় সম্পদ ছিল ঈমান এই ঈমান ছাড়া করার জন্য তাদেরকে মারপিট করা হতো জুলুম নির্যাতন করা হতো বলা হতো জীবনের মায়া ছাড়ো নইলে ঈমান ছাড়ো কিন্তু ঈমানদাররা তখন বলতেন আমাদের উপরে জুলুম নির্যাতন চালিয়ে আমাদের জীবন তোমরা কেড়ে নিতে পারবা কিন্তু আমাদের ঈমান তোমরা কেড়ে নিতে পারবা না সুবহানাল্লাহ কাফির হলে হইরা হায় রে হায় এটা কি জাত মানুষ ঈমান লাগি মরিজিত চায় এর বাদ ঈমান ছাড়তো না আসলে এটা পাগল হই গেছে নাউযুবিল্লাহ মিন ইব্রাহিম নবীর নাম শুনছেন তো আপনারা নমরুদে হয় ধরো ধরার কথা করার নাই হয় হারিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন ইব্রাহিম আমরার বাপ দাদার বিরুদ্ধে গেছে কি ধরো আগুনের কুণ্ডলী জ্বালাও জানালি হইছে বিশাল আগুনের কুণ্ডলী নমরুদ হয় কিতা ইব্রাহিম কিতা খবর সামনে কিতা দেখো ফুরাইলিমু ডল লাগেনি ভয় লাগেনি ইব্রাহিম আলাইহিস সালামে কইলা এই নমরুদ তুমি খারে বয়ে দেখাও আমি আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার লাগি দিন প্রচার প্রতিষ্ঠার কাজ করার লাগি তুমি আমারে আগুনে ফুরাই রায় আর এই আগুনে ফোরার কারণে আমার আল্লাহ যদি খুশি হই যান তো একবার কেনে বারবার আগুনে ফেলাও আমি বারবার জাপ দিব আমি রাজি আছি সুবহানাল্লাহ নমরুদ দেখো ইব্রাহিম দিকে পাগল হয়ে গেছে দিন প্রতিষ্ঠার লাগি ইব্রাহিমের সন্তান হলো আমরা ইব্রাহিমের সন্তান নানি জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম যেমন দিন প্রতিষ্ঠায় এরকম দেওয়ানা ছিলেন ইব্রাহিমের সন্তানদেরকে কোরআনের রাজ কায়েমে ভাবে উন্মাদ হয়ে দিন প্রতিষ্ঠায় যদি ইব্রাহিমের সন্তানটা ঝাঁপিয়ে পড়তে পারে তাম দুনিয়ায় কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য একদল উন্মাদ কোরআন পাগল লোক লাগবে যারা শুধু কোরআনের জন্য দেওয়ানা থাকবে আমরা কোরআনের জন্য দেওয়ানা হতে চাই কি চাই না নাম্বার 10 10 নবীজিকে কাফিররা পাগল বলতো নবীজি দাওয়াত দিছেন ফয়লা 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 যারা ইসলাম কবুল করছেন বেশিরভাগ গরিব খানা নাই গন নাই বাড়ি নাই দোয়ান নাই কুন্তল নাই এখন নবীজিও গরিবের আরে লইয়া কইরা আমরা সমাজ ও কুরআনের আইন বাস্তবায়ন করব তারা আসে আসে দেব সারে তারা কত গরিব টেকা নাই পয়সা নাই কুন্তা নাই আর আমরার কত টেকা পয়সা মদ নারী কুন্তার অভাব নাই তারা কয় আমরার মোকাবেলা করিয়া তারা বলে কুরআনের সমাজ প্রতিষ্ঠা করো সব দিন ভাগল হয়েছে নাউযুবিল্লাহ মিন এখনো পৃথিবীর বিভিন্ন প্রান্তে কোরআনের বিজয়ের জন্য কাজ করে সংখ্যা খুব কম গরিব মানুষ এখনো কোরআন বিরোধী রায়দেরকে দেখলে মাঝে মাঝে হাসি ঠাট্টা করে এমন চিত্র তো সমাজে নাই নম্বর 11 11 এবং সর্বশেষ হলো নবীজিকে কাফিররা পাগল বলতো এই কারণে শত বাধা বিপত্তির পরেও নবীজি সাহাবীদের নিয়ে দিন কায়েমের জন্য ইস্তেকামত তারা বলতো আসো এরা পাগল হয়ে গিয়েছে নবীজিকে যখন তারা পাগল বলতো আল্লাহ আয়াত নাজিল করে জ্বালালেন মা আনতা বিনিআমাতি রব্বিকা বিমাজনুন আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন
নবী এই কাফিরগুলো আপনাকে গালি দিচ্ছে শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আপনি এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে পাগল গালি শুনছেন আর আমি আপনাকে বলছি ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন যে কোরআনের কারণে তারা আপনাকে পাগল বলে কষ্ট দিয়েছে আমি আপনাকে বলছি এই কোরআনের কারণে আমি আপনাকে দুনিয়া আখিরাতে অফুরন্ত পুরস্কার দেব সুবহানাল্লাহ হইতে ইচ্ছা করেন না আপনারা আল্লাহই দিবেন না নবীজির দুনিয়া আখিরাত তারা হইছে পাগল ও এলাকা তো নবীজির আল্লাহ ফিরাইয়া আনছেন 1 লক্ষ অধিক সাহাবী নিয়ে আইছেন মক্কা বিজয় হইছে যে মক্কার তারা পাগল হইছে এই মক্কাত নবীজি কোরআনের শাসন প্রতিষ্ঠা করছে সুবহানাল্লাহ আল্লাহ তানি ওয়াদা রাখছেন কি রাখছেন না রাখছেন না রাখছেন না আল্লাহ কাছে দুনিয়াই তো দিমু আর আখিরাত ইন্না আতাইনাকাল কাউসারের মালিক বানায় দেব শুধু তাই নয় আসাইবাসাকা রব্বুকা মাকামান মাহমুদা মাকামে মাহমুদ দিব সবচেয়ে প্রশংসিত জায়গা সাফায়াতের মালিক আপনাকে বানায় দেব সুপারিশ আপনি করবেন দুনিয়া আখেরাতে আল্লাহ সম্মান দিয়েছেন আমরাও যারা দুনিয়াতে কোরআনের পথে আছি হতাশ হওয়ার কোনো কারণ নাই আল্লাহ বলছেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন এই কোরআনের মাধ্যমেই পুরস্কৃত যিনি করবেন তিনি কে কষ্ট হচ্ছে আপনাদের শেষ আয়াতে চলে আসছে দুই চার পাঁচ মিনিট ধৈর্য থাকবেন আপনাদের এরপরে আল্লাহ বলছেন অ নবী তারা আপনাকে গালি দিয়েছে তারা বলছে আপনি পাগল তারা আপনার চরিত্রের সার্টিফিকেট দিয়েছে পাগল বলে আর আমি আল্লাহ আপনাকে সার্টিফিকেট দিলাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম তারা আপনাকে বলে পাগল আর আমি বলছি নিশ্চয়ই আপনি এক মহান পুতু পবিত্র আদর্শের উপরে সুপ্রতিষ্ঠিত সুবহানাল্লাহ আদিম শব্দের ব্যাখ্যা আপনাদেরকে কিভাবে বুঝাইতাম আমার আতো কিতা তারা সাদ ইসলা আমি খাইছি না এটা কিতা জোরে হোকা বুঝিলি বা উদাহরণ কিন্তু সা আছে দেওয়া কিন্তু হোকা সারা নাই কিছু সময় দিছে দেখলানি আপনারা ইকানো যদি সা একবারে ফুলফিল করা হয় একবারে ফুলফিল করার বাদে যদি সা ডালা হয় আর তাকবনি না ফরি জীব মাথুকা তাকবনা ফরি জীব আযীম মানে হইল আপনার চরিত্র হইছে এমন চারিত্রিক গুণ বলতে যা বুঝায় সবটা দিয়া আপনারে একবারে ফুলফিল করিয়া দিছে কোনটা বাকি নাই সুবহানাল্লাহ হইতে ইচ্ছা করে না পৃথিবীর ফয়লা নবী আদম আলাইহিস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ যত নবী রাসূল হলো রে যত গুণ বৈশিষ্ট্য দিছেন সব গুণ বৈশিষ্ট্য আল্লাহ এক জায়গা থই দিয়া একলা আমরা নবীরে দিলাইছি কি যা চরিত্র ও হুনুকা উদাহরণ চরিত্র আপনার বউ আপনারে ভালোবাসতে পারে আপনার বউ আপনারে ভালোবাসতে পারে এটা সম্ভব আপনার বউ আপনার জামা কাপড় ধুইয়া স্ত্রী হইরা আরন হইরা দিতে পারে সম্ভব আপনি যে খাবার দাবার গুলা পছন্দ করেন তাই না ওটা রান্না কইরা আপনারে খাওয়াইতে পারেন এটা সম্ভব আপনি রাইত একটু কফি খাইতা পছন্দ করেন দিবা তাই আপনারে ভালোবাসার সবটুকু তাই দিতে পারবা আপনার লাগে তাই অনেক কিছু করতে পারবা আইস বাড়িত কে কইবা ও বউ আমি ফির হয়ে গেছি গো আমার কাছে মুড়ি তো কথা বুঝানি তাই একটা কইবা ওই তুমি যে কি রাত ফিরি কেন আমি ভালো জানি এক বউয়ে তার স্বামীরে সবটা দিতে পারেন আদর সুহাগ ভালোবাসা সেবা যত্ন তাই বললা বউ জামাই উপরে ইমান আনা এটা কি সোজা কথা মাতন না কেন আপনারা আপনি কিলা আপনার বউয়ে জানেন না মনে হয় সবচেয়ে ভালো জানেন আপনার বউ যেমন ফেরাউনে গিয়া হয় আসিয়া আমি তো মিশরের খুদা তুমি আমারে মানো হয় তুই খুদা না খুদা কেন আমার থেকে ভালো কেউ জানে না আর নবীজি ফেরা গুহাত ওহি নাজিল হয়েছে গিয়া গরের ভিতরে আম্মা জান খাদিজারে রেখা কইলা খাদিজা ও ও ঘটনা ও হইলো ঘটনা আমি তো আল্লাহর নবী আম্মা জান খাদিজা কিনা কইছিল তোর 15 বছর ধরে আপনার লগে আমি সংসার করি আপনার ইনসাইড আউটসাইড সবটা আমি জানি ইতা চরিত্র কোন সাধারণ মানুষের চরিত্র নয় আপনার চরিত্রও হয় আপনি নবী আপনি পয়গাম্বর সব সর্বপ্রথম দুনিয়ায় সবার আগে ফয়লা আমি বউ আপনার উপর ঈমান আনলাম সুবহানাল্লাহ এটার নাম খুলুকে আযীম খুলুকুন আযীম পুত পবিত্র চরিত্র
আচ্ছা যুবক ভাই হলে মাতুক আমার লগে আপনারা বন্ধু আছেন আনি এই যে ফ্রেন্ড হল লইয়া আইছেন মোটরসাইকেল বইরা বইরা যাওয়ার সময় কইবা দোস্ত তোরে তো আমার কেরামত আমি কইদাম না রে আজ তিন চার দিন ধরে তো আমার কাছে বহুত কেরামত প্রকাশ পার দোস্ত আমি তো আখতা ফির হই গেছি তুমি আমার কাছে মুরিদি যাও উঠা কইবা তুই এই মুহূর্তে মোটরসাইকেল থাকি না তুই যে কি জাত ফিরি কেন আমি জানি আর আল্লাহর নবীর সেই শৈশবকালের বন্ধুর নাম কিতা আপনারা আশীর্বাদ লাগে হইরাম না কথা বুঝো কা নাম কিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিয়া কইলা আবু বকর ও হইছে ঘটনা আমি তো আল্লাহর নবী তাই কইলা শুনেন আমি সেই শৈশবকাল থেকে আপনাকে চিনি আপনার এই চরিত্র এটা প্রমাণই করে এটা সাধারণ মানুষের চরিত্র নয় আমি আপনার সবচেয়ে কাছের বন্ধু হয়ে আমি ঘোষণা দিচ্ছি অবশ্যই এটা নবুয়তের চরিত্র তিনিও কালেমা পড়ে মুসলমান গুজরাতি কিদার চরিত্র এর বাদে নবীজি গরর খাদিম হলে কিতা কইলো আমরা তো চাকর বাকর হলোর লগে কথা আর আনাস রাদিয়াল্লাহু আনহু কইরা 10 বছর নবীজির গরর খেদমত করতে বয়স কম আমার তরুণ মানুষ তরুণ বয়সে ডাইনে যাইতে কইলে বাউয়ে যায় বাউয়ে কইলে ডাইনে যায় সামনে কইলে পিছে যায় 10 বছর আল্লাহর রাসূলের খেদমত করেছি আমার উপর কখনো বিরক্ত হন নাই উহ পর্যন্ত শব্দ করেন নাই আমার সাথে এত ভালো আচরণ করেছেন এত সুন্দর আচরণ করেছেন কোনদিন তাকে আমি আগে সালাম দিতে পারি নাই তিনি আগে সালাম দিয়েছেন এইভাবে করে নবীজির কাছের মানুষরা নবীজি সম্পর্কে এমন কথা বলেছেন এত সুন্দর চরিত্র নবীজি বলতেন বুইসতুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক উত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন আল্লাহর নবীর চরিত্র এত সুন্দর ছিল আল্লাহর নবীর চরিত্র এতটা মাধুর্যময়ী ছিল আল্লাহর নবীর চরিত্রটা এত সুন্দর ছিল তিনি কষ্ট পেয়েছেন কাউকে কষ্ট দেন নাই দুঃখ পেয়েছেন কাউকে দুঃখ দেন নাই তিনি নিজে যাতনা সহ্য করেছেন কখনো প্রতিশোধ পরায়ণ হন নাই তার চরিত্রটা কেমন বলতে গেলে তো লম্বা সময় এক কথায় হলো তার চরিত্র কেমন শুনেন এই যে আমার হাতে এটা হলো প্রিন্টেড কোরআন আর নবীজি হলেন এই কোরআনের প্র্যাকটিক্যাল নমুনা অর্থাৎ আমাদের বাড়িতে আছে প্রিন্টেড কোরআন আর নবীজি হলেন প্র্যাকটিক্যাল কোরআন এই কোরআন তার চরিত্র কোরআন তার চরিত্র এই চরিত্রের মধ্যেই রয়েছে আমাদের জীবনের সফলতা এই চরিত্রের অনুসরণ অনুকরণ এর ভেতরেই আমাদের জন্য রয়েছে সফলতা সেই নবীকে যারা অনুসরণ করবে নবীজিকে অনুসরণ অনুকরণ করে করে যারা জীবন পরিচালনা করবে তাদের জন্য জান্নাত রেখেছেন কে আরো জোরে বলেন কে আজকে সূরা কলমের চার আয়াতের তাফসীর হলো যেহেতু এই মাহফিলে প্রতি বছর আসার সুযোগ হয় ধারাবাহিক আলোচনা চলবে আগামী বছর আমরা আরো নতুন কোন টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আজকের আলোচনা থেকে আমরা শিক্ষা নেই আমরা নবীর চরিত্রকে ধারণ করে লালন করে ওই চরিত্র নিয়ে আমরা এই জমিনে চলাচল করব বিচরণ করব এবং নবীজিকে অনুসরণ অনুকরণ করে আমরা আমাদের জিন্দেগি গঠন করব আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন